আসসালামু আলাইকুম। পাবনা আইডিয়াল নার্সিং ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে ক্লাস নিব ফার্স্ট ইয়ারদের সাবজেক্ট অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, টপিক ব্লাড। আজকে পড়াবো হচ্ছে ব্লাডের যে তিনটা ব্লাড সেল ছিল, সেই ব্লাড সেলের মধ্যে হচ্ছে আর একটা যে সেলটা ছিল সেটা হচ্ছে প্লাটিলেট। আমি পড়ানোর আগে হচ্ছে কিছু কথা বলতে চাই পরীক্ষার বিষয়ে। আমরা জানি যে পরীক্ষাতে এ গ্রুপ আর হচ্ছে বি গ্রুপ দুইটা প্রশ্নের হচ্ছে ক্যাটাগরি থাকে। এ গ্রুপে আলাদাভাবে পাশ করতে হয়, বি গ্রুপে হচ্ছে আলাদাভাবে পাশ করতে হয়। এখন এখানে মানে আমি কিছু পড়ার টেকনিক বলবো, যে হচ্ছে যে একটা সাবজেক্টে যদি দশটা টপিক থাকে, দশটা টপিকের মধ্যে হচ্ছে মনে হলো কোনো স্টুডেন্ট সাতটা টপিক পড়ছে, এখন পরীক্ষাতে গিয়ে দেখলো যে সাতটা টপিকের মধ্যে তার এ গ্রুপের সবই কমন পড়ছে, বি গ্রুপে একটা কিংবা দুটা প্রশ্ন কমন আর কোনো প্রশ্ন কমন নাই। এখন পড়ার ক্ষেত্রে হচ্ছে এরকম, প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে এ গ্রুপের মধ্যে কোন কোন সাবজেক্টগুলো মানে টপিকগুলো পড়ে আর বি গ্রুপের মধ্যে হচ্ছে কোন কোন টপিকগুলো পড়ে। এখন যেহেতু আলাদা আলাদাভাবে পাশ করতে হবে এ গ্রুপে আর বি গ্রুপে, আমি যদি প্রথমে এ গ্রুপের হচ্ছে যে চ্যাপ্টারগুলো আলাদা করে নিই, বি গ্রুপের চ্যাপ্টারগুলো আলাদা করে নিই, আলাদা করে নেওয়ার পরে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকগুলো যদি পড়ি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার পসিবিলিটি থাকে যে না, আমি এ গ্রুপের হচ্ছে যে জয়টা পোস্টের অ্যান্সার দিতে বলে তার সবটা না পারলেও কাছাকাছি পাশ করার মতো অ্যান্সার দিতে পারবো। আর যদি প্রথমে আমি এ গ্রুপের মধ্যে কোন টপিকগুলো পড়ে, বি গ্রুপের মধ্যে কোন টপিকগুলো পড়ে এরকম যদি কোনো ধারণা না থাকে, তাহলে ওরকম হবে যে দশটা টপিক আছে, দশটা টপিকের মধ্যে আটটা টপিকই পড়লাম, কিন্তু দেখা গেল যে আটটা টপিকের মধ্যে ছয় সাতটা টপিক হচ্ছে এ গ্রুপের মধ্যে আর বি গ্রুপের মধ্যে আমি শুধু দুটা টপিক পড়ছি, তাহলে ওই ক্ষেত্রে আমার বি গ্রুপে ফেল করার সম্ভাবনাটাই কিন্তু বেশি। আর আরেকটা কথা হচ্ছে যেটা হচ্ছে যে কিছু কমন টপিক থাকে যেখান থেকে প্রশ্ন এ গ্রুপে অ্যাড করা হয়, বি গ্রুপে অ্যাড করা হয়, সেক্ষেত্রে হচ্ছে আলাদা হিসাব, তখন হচ্ছে ওই টপিকটা এ গ্রুপের জন্য পড়তে হবে, বি গ্রুপের জন্য পড়তে হবে। যেমন আজকে আমি ক্লাস নেব হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজির মধ্যে কিন্তু একটা কমন টপিক সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, যেখান থেকে এ গ্রুপেও প্রশ্ন অ্যাড করা হয়, বি গ্রুপেও প্রশ্ন অ্যাড করা হয়, এই টপিকটা হচ্ছে কমন টপিক। এছাড়া এই যে এখন যেটা পড়বে হিমাটোলজি সিস্টেমের যে ব্লাডটা কিন্তু বি গ্রুপের মধ্যে পড়ে, এটা হচ্ছে পড়ার টেকনিক। এই অনুযায়ী যদি পড়া হয় তাহলে অন্তত এরকম একটা কনফিডেন্স থাকে যে না, বি গ্রুপের মধ্যে এই চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে রিটেনে প্রশ্ন আসবে, আর রিটেন থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হিসেবে আসে সেখান থেকে এমসিকিউটা খুব কমই আসে, যেখান থেকে রিটেন প্রশ্নগুলো টাস একদমই করা হয় না সেখান থেকে এমসিকিউ প্রশ্নগুলো অ্যাড করা হয়। তো এই পড়ার শুরু করার আগে এই কথাটা বলার দরকার ছিল, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টরা এরকম ফিডব্যাক দিচ্ছে যে লকডাউনের কারণে তাদের হচ্ছে পড়াশোনা কিছুই হচ্ছে না, ব্রেনে মরিচিকা ধরছে। তাদের ক্ষেত্রে পড়ার একটা সংক্ষিপ্ত টেকনিক যে এই আকারে যদি পড়া হয় তাহলে সিলেবাসটা অন্তত মনের মধ্যে থাকে না, যে মেমোরিতে থাকা লাগবে সিলেবাসে কী কী আছে, এরকম যে এ গ্রুপের মধ্যে হচ্ছে এই টপিকগুলো ছিল, তার মধ্যে আমার এই টপিকগুলো পড়া হয়েছে আর ইম্পর্টেন্টের মধ্যে এই টপিকটা বাদ আছে, বি গ্রুপের মধ্যে এই টপিকগুলো ছিল এর মধ্যে হচ্ছে আমার চারটা টপিক পড়া হয়েছে যেটা ইম্পর্টেন্ট আর তিনটা টপিক আছে যেগুলো লেস ইম্পর্টেন্ট, কোনোরকম অ্যান্সার দেওয়ার মতো পড়ার কিছু ক্যাপাবিলিটি থাকা লাগে। এই হচ্ছে পরীক্ষার বিষয়ে এ গ্রুপ আর বি গ্রুপ, বিশেষ করে রিটেনের জন্য পাশ করার জন্য যেহেতু এ গ্রুপ বি গ্রুপ আলাদা হিসাবে প্রশ্ন থাকে, তাই এ গ্রুপ আর বি গ্রুপ প্রথমে আমাদের উচিত যে হচ্ছে চ্যাপ্টারগুলো নিজে নিজে বিগত সালে যে প্রশ্নগুলো আছে, আমাদের যে বিভিন্ন ধরনের আমরা যে টার্ম পরীক্ষাগুলো নিয়ে থাকি, টেস্ট পরীক্ষাগুলো নিয়ে থাকি, সেখানে কিন্তু আমরা এ গ্রুপ বি গ্রুপ আলাদাভাবে প্রশ্ন করে থাকি। তো ওইভাবে যদি আমরা খুঁজে খুঁজে এ গ্রুপের মধ্যে কোনটা, বি গ্রুপের মধ্যে কোন চ্যাপ্টারগুলো খুঁজে বের করে যদি পড়ি, তাহলে কিন্তু পড়ার ক্ষেত্রে ইজি হয় আর পাস মার্কটা তুলতে হচ্ছে ইজি হয়। আর আমি আজকে যেটা পড়াবো ব্লাডের সেটা হচ্ছে প্লাটিলেট ব্লাড সেলের যে তিনটা সেল ছিল, এটা ম্যাক্সিমাম টাইম হচ্ছে শর্ট নোট হিসাবে আসে, আর শর্ট নোট হচ্ছে যে ইকিউতে থাকে এসকিউতে থাকে, সেখানে হচ্ছে নাম্বারের ডিফারেন্স থাকে। শর্ট নোট যদি হচ্ছে এসকিউতে থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দুইটা প্রশ্ন থাকে, অপশন থাকে দুইটা শর্ট নোট লেখার, যে কোনো একটা লিখতে হবে, সেখানে পাস মানে মার্ক থাকে হচ্ছে পাস। আর যদি ইকিউতে থাকে তাহলে ওইখানে শর্ট নোট সাধারণত তিনটা অপশন থাকে, দুইটা লিখতে হয়, সেখানে নাম্বার থাকে হচ্ছে পাঁচ পাঁচ দশ। এখন শর্ট নোটগুলো কিন্তু জাস্ট শুধু যেমন হচ্ছে এখানে প্লাটিলেট, যদি শর্ট নোট থাকে শুধু প্লাটিলেট থাকবে। এখন অনেকেই এটা বুঝতে পারে না যে
প্লাটিলেট বলতে কি লিখবো? অনেকে শুধু ডেফিনেশনটাই লিখে থাকবে যে প্লাটিলেট, এই পর্যন্ত শর্ট নোট। আসলে শর্ট নোট মানে কি? সংক্ষিপ্ত আকারে হচ্ছে কোনো কিছুর বিস্তারিত বর্ণনা, মানে সামারি কোনো কিছুর। যেমন রচনা আর হচ্ছে প্যারাগ্রাফ দুইটা দুই জিনিস। গরুর হচ্ছে রচনাও আসতে পারে, গরুর প্যারাগ্রাফও আসতে পারে, কিন্তু রচনা মানে কি? ব্রিফলি লিখা। আর প্যারাগ্রাফ মানে হচ্ছে ওই কথাগুলো সুন্দর করে বুঝে সামারি আকারে, শুধু মূল কথাগুলো থাকবে। শর্ট নোট হচ্ছে ঠিক তেমনই, যে থাকবে ব্যাপক কথা, কিন্তু সেই ব্যাপক কথাগুলোকে সংক্ষিপ্ত আকারে, কিন্তু সামারি কথা ইম্পর্টেন্ট কথাগুলো সংক্ষিপ্ত আকারে গুছিয়ে লেখাই হচ্ছে শর্ট নোট। এখন যে তিনটা হচ্ছে পড়াতে আছে, এখন যে তিনটা হচ্ছে ব্লাড সেল আছে, প্রথম হচ্ছে আরবিসি বা ইরাইথোসাইট ব্লাড সেল, তারপর হচ্ছে WBC আর হচ্ছে যে লিউকোসাইট ব্লাড সেল, আর তিন নম্বর হচ্ছে প্লাটিলেট আর হচ্ছে থ্রম্বোসাইট ব্লাড সেল। এখন প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে আরবিসি বা হচ্ছে ইরাইথোসাইট, যেটার ফাংশন ছিল হচ্ছে অক্সিজেন বহন করা, সেটা হচ্ছে লাং থেকে টিস্যুতে হচ্ছে অক্সিজেন বহন করে নিয়ে থাকে, এটাই হচ্ছে যে আরবিসির মেন ফাংশন ছিল। তারপরে যেটা ছিল সেটা হচ্ছে WBC আর হচ্ছে লিউকোসাইট, WBC আর হচ্ছে লিউকোসাইট ব্লাড সেলের যে ফাংশনটা ছিল সেটা হচ্ছে যে মানে আমাদের হচ্ছে বডিকে প্রোটেকশন করবে কিসে, বিভিন্ন ধরনের যে ইনফেকশাস ডিজিজ আছে আর যে প্যাথোজেন আছে, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইট, ফাঙ্গাই, এগুলোর হচ্ছে বিরুদ্ধে হচ্ছে ডিফেন্সিভ মানে আত্মরক্ষামূলক হিসাবে কাজ করবে, যেখানে আমি আগেই বলছিলাম যে পাহারাদার হিসাবে। এটা হচ্ছে WBC আর WBC আর হচ্ছে লিউকোসাইটের ফাংশন। আর আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে প্লাটিলেট। তো প্লাটিলেটটা কি? প্লাটিলেটটা হচ্ছে যে ব্লাড সেলের যে তিনটা সেল পড়ছিলাম তার মধ্যে হচ্ছে একটা সেল হচ্ছে প্লাটিলেট সেল, ব্লাড সেলের যেটা সেলগুলো তো টাকচার খুবই ছোট থাকে, সেই খুব সংক্ষিপ্ত একটা হচ্ছে টাকচার ব্লাড সেল, যার হচ্ছে যে আরবিসিতে নিউক্লিয়াস ছিল, কিন্তু হচ্ছে প্লাটিলেটে কোনো নিউক্লিয়াস থাকবে না, দেখতে হচ্ছে যে চ্যাপটা চাকার মতো হবে। এটা হচ্ছে প্লাটিলেটের বর্ণনা। মূল কথা হচ্ছে যে প্লাটিলেট হচ্ছে যে তিনটা ব্লাড সেল, সেই তিনটা ব্লাড সেলেরই একটা সেল অংশ হচ্ছে যে প্লাটিলেট, যেটা তৈরি হয়ে থাকে হচ্ছে বোন ম্যারোর হচ্ছে যে মেগা ক্যারিওসাইট থেকে তৈরি হয়ে থাকে। এটা হচ্ছে দেখতে হচ্ছে ডিস্ক আকারের, যেটা হচ্ছে চ্যাপটা গোলা চাকার মতো, আর হচ্ছে নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকবে, যেখানে কোনো নিউক্লিয়াস থাকবে না। এটা হচ্ছে যেটা ডেফিনেশনের ভাষায় এখানে লেখা আছে, প্লাটিলেটস আর দ্য স্মল ডিস্ক লাইক সেল অ্যামং দ্য ব্লাড সেল ফর্ম ইন দ্য বোন ম্যারো ফর্ম মেগা ক্যারোসাইটস, প্লাটিলেট হ্যাভ নো নিউক্লাই লাইক আরবিসি, মানে আরবিসিতে যেমন হচ্ছে নিউক্লিয়াস ছিল, কিন্তু প্লাটিলেট বা থ্রম্বোসাইটে কোনো নিউক্লিয়াস থাকবে না। আর এটা হচ্ছে যে প্লাটিলেটস হচ্ছে স্মল ডিস্ক, মানে একটা ছোট চাকার মতো দেখতে হবে, যেটা হচ্ছে ব্লাড সেলেরই একটা অংশ, আর যেটা তৈরি হয়ে থাকে হচ্ছে বোন ম্যারোর হচ্ছে মেগা ক্যারোসাইট থেকে হচ্ছে এই প্লাটিলেট ব্লাড সেলটা তৈরি হয়ে থাকে। এ হচ্ছে কাকে বলে বা ডেফিনেশন অফ প্লাটিলেট, এটা হচ্ছে সেই কথাটা। আর একটা যেটা শর্ট নোটের মধ্যে আমি তো ছোটো ছোটো করে সব কিছু লিখতে চাইছি, এখানে হচ্ছে যে নর্মাল কাউন্ট, তারপর হচ্ছে সেল সাইজ, শেপ, কালার, নিউক্লিয়াস, লাইফ স্প্যান আর হচ্ছে ফাংশন, এতটুকু দেওয়ার হচ্ছে চেষ্টা করছি। তো নর্মাল কাউন্টটা সচরাচর হচ্ছে যে ব্লাড সেল যে নর্মাল কাউন্টার থাকে সেটা হচ্ছে যে 1.5 লাখ থেকে হচ্ছে 3.5 লাখ পর্যন্ত থাকে, যার হচ্ছে একক হচ্ছে যে কিউবিক মিলিমিটার। এটা হচ্ছে প্লাটিলেট বা হচ্ছে যে থ্রম্বোসাইট হচ্ছে যেটা MCQ কিন্তু ম্যাক্সিমাম এই প্রশ্নটা অ্যাড করে থাকে যে নর্মাল কাউন্ট। নর্মাল কাউন্ট শুধু হচ্ছে প্লাটিলেটের ক্ষেত্রে, আরবিসি, WBC, প্লাটিলেট এগুলোর হচ্ছে নর্মাল কাউন্ট, আর হচ্ছে লাইফ স্প্যান যেটা ম্যাক্সিমাম টাইমই হচ্ছে ব্লাড চ্যাপ্টার থেকে MCQ অ্যাড করে থাকে। তারপর হচ্ছে সেল সাইজ হচ্ছে যে 2 থেকে 4 মাইক্রোমিটার, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এককটা মনে রাখা যে কোন এককে আছে মাইক্রোমিটার, 2 থেকে 4 মাইক্রোমিটার হচ্ছে সেল সাইজ। তারপর হচ্ছে শেপ, আমি আগে বলছিলাম হচ্ছে ডেফিনেশনের ক্ষেত্রে শেপ হচ্ছে যে ডিস্কয়েড, মানে হচ্ছে চ্যাপটা চাকার মতো, যেটার হচ্ছে আকৃতি থাকবে, আর কালার থাকবে হচ্ছে লাইট ব্লু সাইটোপ্লাজম। আমরা জানি যে সাইটোপ্লাজম হচ্ছে সেল বিলম্বিনে আবৃত যে তরল হচ্ছে যে পদার্থগুলো থাকে সেগুলো হচ্ছে সাইটোপ্লাজম। তো হচ্ছে লাইট ব্লু সাইটোপ্লাজম হচ্ছে যে উজ্জ্বল নীল কালারের যে তরল পদার্থগুলো থাকবে সেগুলো হচ্ছে প্লাটিলেট বা হচ্ছে থ্রম্বোসাইট। নিউক্লিয়াস, আরবিসিতে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকে, বাট প্লাটিলেট বা থ্রম্বোসাইটে হচ্ছে নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকবে। আর লাইফ স্প্যান আয়ুকাল হচ্ছে যে প্লাটিলেটের 8 থেকে 12 দিন হচ্ছে যে বেঁচে থাকে প্লাটিলেট। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যেটা প্লাটিলেটে সেটা হচ্ছে ফাংশন অফ প্লাটিলেট। প্লাটিলেট বা থ্রম্বোসাইটের ফাংশন বলে আমাদের মাথাতে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে যে ক্লোটিং হিসেবে হেল্প করে, মানে আমাদের কোথাও যদি কেটে যায় সেখানে হচ্ছে ব্লাড ক্লোট করে হেল্প করে যেন ব্লিডিংটা না হয়, সেটা হচ্ছে মেন ফাংশন হচ্ছে প্লাটিলেটের। তারপরে আরও আদার্স ফাংশনগুলো আছে, ফাংশনের মধ্যে প্রথমে যেটা সেটা হচ্ছে প্লাটিলেট হেলস ইন হেমোস্টেসিস। এখন কথা হচ্ছে হেমোস্টেসিস কিন্তু মেন ফাংশন যে প্লাটিলেট হেলস ইন হেমোস্টেসিস, এই হেম
হেমোস্টেসিসের হচ্ছে সাবঅর্ডিনেট হেল্প হিসেবে যে আরো কয়েকটা চারটা সাব পয়েন্ট আছে। প্রথমে জানতে হবে তাহলে হেমোস্টেসিসটা কি। হেমোস্টেসিসটা হচ্ছে একটা প্রসেস যেটা হচ্ছে প্রিভেন্ট করে আর ব্লিডিংটা স্টপ করে। ব্লিডিং আর হচ্ছে যে স্টপ করার মাধ্যমে হচ্ছে ব্লিডিংটা প্রিভেন্ট করে। আর একটা যেটা সেটা হচ্ছে যে আমাদের যে ওন্ড হয়ে থাকে সেই ওন্ড মানে যেন খুব দ্রুত হিলিং হয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে হেমোস্টেসিস হেল্প করে। হিমোস্টেসিস মানে হচ্ছে তার মানে কি, ব্লিডিং স্টপ করে, ব্লিডিং যেন না হয় তার জন্য সেটা হচ্ছে প্রিভেন্ট করে থাকে। আর একটা হচ্ছে ওন্ড হিলিংয়ের কাজে হেল্প করে। এখন এটা এই তিনটা নিয়েই হচ্ছে যে হেমোস্টেসিস, প্রথম হচ্ছে ব্লিডিংটা প্রিভেন্ট করবে, স্টপ ব্লিডিং করবে, আর একটা হচ্ছে যে ওন্ড হিলিং করবে। এই তিনটা মিলে যে প্রসেসটা সেটাই হচ্ছে যে হেমোস্টেসিস। এখন হেমোস্টেসিসের মধ্যে এই তিনটা প্রসেসটা কীভাবে ব্যালেন্স করে হচ্ছে প্লাটলেট বা থ্রম্বোসাইট, সেই তিনটা কথায় চারটা কথা। প্রথমেই যেটা সেটা হচ্ছে ভাস্কুলার স্মুথ মাসেল কন্ট্রাকশন। আমাদের ভাস্কুলার মানে হচ্ছে যে সংবহন তন্ত্র, বিভিন্ন ধরনের যে আমাদের যে রক্ত নালী বা হচ্ছে যে রসনালীগুলো আছে সেগুলো হচ্ছে যে যেন কন্ট্রাক্ট করে খুব ভালোভাবে। কন্ট্রাক্ট হওয়ার পর আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশনটা হয় সেই ব্লাড ফ্লোটা যেন ঠিক থাকে, সেই ঠিক থাকার জন্য হচ্ছে যে স্মুথ মাসেলগুলো হচ্ছে ভালোভাবে কন্ট্রাক্ট করার জন্য হেল্প করে হচ্ছে প্লাটিলেট বা থ্রম্বোসাইট ব্লাড সেল। আর দুই নম্বরটা যেটা সেটা হচ্ছে প্লাটিলেট প্লাক ফরমেশন। প্লাক ফরমেশন, এখানে প্লাক মানে আমরা জানি যে প্লাক বলতে আমরা কিন্তু সিপি টাইপের কিছু বুঝি। অনেক সময় দেখি যে বোতলের মুখে যে সিপি থাকে, সিপিটা দেওয়া থাকে এই কারণে যেন বোতলের মধ্যে যে কোনো কিছু থাকে সেটা যেন বের হয়ে না যায়, সেটার প্রোটেকটিভ বা প্রোটেকশন করার জন্য হচ্ছে সিপি থাকে। এখানে প্লাটিলেটটাও ঠিক তেমনই প্লাক ফরমেশন করে। তার মানে হচ্ছে যে আমাদের যদি কোথাও কেটে যায় তাহলে দেখা যাবে যে কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা ব্লাডের যে হচ্ছে পিণ্ড মানে ব্লাডটা হচ্ছে অক্সিজেনের সাহায্যে জমাট হয়ে পিণ্ড তৈরি হয়ে থাকে। উপরের প্রথমে পিণ্ড তৈরি করে বা হচ্ছে প্লাক ফরমেশন করে মানে দলা তৈরি করে যাকে বাংলা ভাষায় বলা হয়, যার কারণে পরে ওখানে জমাট হওয়ার কারণে ব্লিডিংটা কিন্তু হতে পারে না। আর এই কথাটা এখানে বলা হয়েছে যে প্লাটিলেট প্লাক ফরমেশন করে মানে কোথাও কেটে গেলে সঙ্গে সঙ্গে সেই হচ্ছে ব্লাডটা অক্সিজেনের সাহায্যে হচ্ছে যে বিক্রিয়া করে ওইখানে একটা পিণ্ড তৈরি করবে বা হচ্ছে যে দলা তৈরি করবে, এটাই বোঝানো হয়েছে। তিন নম্বরটা যেটা হচ্ছে ক্লট ফরমেশন। ওই ক্লট ফরমেশনটা আর প্লাক ফরমেশন দুইটা সিস্টেম, প্রসেসটা একই, শুধু নামটা হচ্ছে আলাদা। প্লাক ফরমেশনটা সম্পূর্ণ প্রসেসটা হচ্ছে ক্লট ফরমেশন তৈরি করে, আর যেটা তৈরি করে লাস্ট রেজাল্টটা সেটা হচ্ছে প্লাক ফরমেশন। চার নম্বরটা হচ্ছে ক্লট রিট্যাকশন, মানে একটা জায়গায় ব্লিডিং হয়েছে ওইখানে খুব যত তাড়াতাড়ি সম্ভব ক্লট তৈরি করা বা ক্লট ফরমেশন তৈরি করা সেটাই তৈরি করে। আর খুব তাড়াতাড়ি করতে না পারলে মানে কোথায় ব্লাড ক্লট ফরমেশন করতে হবে কোথায় করতে হবে এই জিনিসটা ব্যালেন্স করে হচ্ছে প্লাটলেট বা হচ্ছে থ্রম্বোসাইট। এই চারটা মিলে হচ্ছে যে প্রসেসটা ব্যালেন্স তৈরি করে সেটা হচ্ছে হোমোস্ট্যাসিস। হোমোস্ট্যাসিসের মধ্যে ওই চারটা সাব পয়েন্ট মিলে হচ্ছে হোমোস্ট্যাসিস। এই যে মেন ফাংশনটা প্লাটলেট বা হচ্ছে থ্রম্বোসাইটের ব্যালেন্সটা ঠিক রেখে থাকে সেটাই হচ্ছে এই চারটা ব্যালেন্সের সমন্বয়। আর বি নম্বরে যে ফাংশনটা সেটা হচ্ছে হেল্পস ইন দ্য ফরমেশন অফ নিউ ভাস্কুলার এন্ডোথেলিয়াম। ফরমেশন অফ নিউ ভাস্কুলার এন্ডোথেলিয়াম, এই যে ভাস্কুলার মানে তো বললামই যে রসনালী বা হচ্ছে রক্তনালী, আর এখানে বলছে হেল্পস ইন দ্য ফরমেশন অফ নিউ ভাস্কুলার এন্ডোথেলিয়াম। এখানে এরকম যে হচ্ছে ইনার লিকে আমাদের যে ব্লাড ভেসেলগুলো আছে বা ব্লাড যে স্ট্রিমগুলো আছে সেগুলোর মধ্যে হচ্ছে যে আমাদের নতুন করে হচ্ছে ইনার লিঙ্কিংয়ের মাধ্যমে বা হচ্ছে কমিউনিকেশনের মাধ্যমে যে হচ্ছে যে ব্লাড ভেসেল বা ব্লাড স্ট্রিমগুলো আছে সেগুলোর সাথে ইনার লিঙ্কিংয়ের মাধ্যমে যে ব্লাড ফ্লোটা আছে সেই ব্লাড ফ্লোটা আরও বেশিভাবে ইনক্রিজ করে বা বেশি করে, সেটাই এখানে বোঝানো হচ্ছে যে হেল্পস ইন দ্য ফরমেশন অফ নিউ ভাস্কুলার এন্ডোথেলিয়াম। মানে ইনার লিঙ্কিংয়ের মাধ্যমে ব্লাড ভেসেল বা ব্লাড স্ট্রিমের মাধ্যমে সেই ইনার লিঙ্কিংটা বা ইনার বন্ধটা তৈরি করতে হচ্ছে যে হেল্প করে হচ্ছে যে প্লাটলেট বা হচ্ছে থ্রম্বোসাইট। আর এই হেল্প করার মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শরীরে যে ব্লাড সার্কুলেশন সেটা হচ্ছে ব্যালেন্সটা ঠিক রাখে, আর হচ্ছে সিচুয়েশন অনুযায়ী সেই সার্কুলেশনটা বাড়বে না কমবে সেটাতে হেল্প করে। আর লাস্টে যেটা সেটা হচ্ছে প্লাটিলেটস লিভারের সাম প্রোটিন। এর আগে কিন্তু পড়ছিলাম যে এরকম যে হচ্ছে কম্পোজিশন অফ ব্লাডের ক্ষেত্রে যে কিছু থাকে যেগুলো হচ্ছে কেমিক্যাল বন্ডস হিসাবে থাকে আর কিছু থাকে কেমিক্যাল বন্ডস হিসাবে থাকে না, ইলেকট্রো ক্যাটায়ন আয়ন আয়ন হিসাবে থাকে। তো এখানে এরকম বোঝানো হচ্ছে যে আমাদের যে কেমিক্যাল বন্ডস হিসাবে যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলোকে কী করে মুক্ত করতে হেল্প করে হচ্ছে প্লাটিলেট বা হচ্ছে থ্রম্বোসাইট, লিভার পয়েন্ট হচ্ছে মুক্ত করে দেওয়া।
তাহলে এই ক্ষেত্রে বোঝানো হয়েছে যে কেমিক্যাল বন্ডস হিসেবে বা হচ্ছে যুক্ত হিসেবে যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলোকে হচ্ছে ক্যাটায়ন বা আনায়নে আনার হচ্ছে হেল্প করে হচ্ছে প্লাটিলেট বা হচ্ছে থ্রম্বোসাইট। এখন এই হচ্ছে কেমিক্যাল বন্ডস হিসেবে যে প্রোটিনগুলো থাকে সেই প্রোটিনগুলোকে মুক্ত করে ক্যাটায়ন বা আনায়নে আনার হচ্ছে কারণ কী বা হেল্প কী, সেটা হচ্ছে হুইচ ইনক্রিজ ভাস্কুলার পারমেবিলিটি। ভাস্কুলার পারমেবিলিটি মানে হচ্ছে যে ওই যে বললাম যে রস নালী বা হচ্ছে রক্ত নালী যেগুলো হচ্ছে ইনার লিঙ্কিং করতে হেল্প করে, সেই ইনার লিঙ্কিংয়ের সে হচ্ছে ভেসেলগুলো বা নালীগুলো যেন আরও বিস্তারিতভাবে ছড়িয়ে পড়তে পারে, সেই কারণে হচ্ছে হেল্প করে কি, সেই কারণে যে কেমিক্যাল বন্ডের যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনগুলোকে মুক্ত করে দেয়। মুক্ত করে দেওয়ার কারণে হচ্ছে যে আমাদের সেই রক্ত নালী বা হচ্ছে রস নালীগুলো থাকে সেগুলো হচ্ছে পরিব্যাপ্তি হিসেবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। এই ক্ষেত্রে হচ্ছে ভূমিকা পালন করে হচ্ছে প্লাটিলেট বা হচ্ছে থ্রম্বোসাইট, যেটা এই পর্যন্ত ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কেমিক্যালস যে প্রোটিনগুলো থাকে সেইগুলো হচ্ছে মুক্ত করে দেওয়ার আরেকটা যে বেনিফিট দিক সেটা হচ্ছে যে হেল্পস ইন ইনফ্লামেটরি রিয়াকশন। ইনফ্লামেটরি হচ্ছে ইনফ্লামেশন থেকে হচ্ছে ইনফ্লামেটরি রিয়াকশন। রিয়াকশন মানে কি, অ্যাকশন মানে হচ্ছে প্রক্রিয়া, রিয়াকশন মানে হচ্ছে তার বিপক্ষে। তার মানে প্রোটিনগুলো যখন মুক্ত হয়ে যায়, মুক্ত হওয়ার কারণে আমাদের শরীরে যদি কোনো ইনফেকশন বা হচ্ছে যে প্যাথোজেনগুলো থাকে সেই প্যাথোজেনগুলো যেন হচ্ছে যে আক্রান্ত বা ইনফেকশন করতে না পারে, সেই ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে হচ্ছে সেই ক্যাটায়ন বা অ্যানায়ন প্রোটিনগুলো মানে মুক্ত প্রোটিনগুলো হচ্ছে হচ্ছে কাজ করে। তার মানে এখানে এরকম বলা যেতে পারে যে হচ্ছে প্রোটেকটিভ রেসপন্স, প্রোটেকটিভ রেসপন্স হিসেবে কাজ করে হচ্ছে যে সে মুক্ত প্রোটিনগুলো। তার মানে এখানে যে কেমিক্যাল বন্ডসে যে প্রোটিনগুলো মুক্ত হতে হেল্প করবে প্লাটিলেটস, আর মুক্ত হতে হেল্প করার কারণে যে প্রোটিনগুলো মুক্ত হবে সে মুক্ত হওয়ার কারণে দুটো হচ্ছে বেনিফিট পাবো। এক হচ্ছে আমাদের যে রক্তনালী বা রক্ত হচ্ছে যে রসনালীগুলো আছে সেগুলো হচ্ছে যে ব্যাপক আকারে সরে পড়তে পারবে, আর ব্যাপক আকারে সরে পড়লে আমাদের ব্লাড সার্কুলেশনটা ভালো হবে। আর ব্লাড সার্কুলেশন ভালো হওয়া মানে হচ্ছে যে যদি কোনো জায়গায় কেটে যায় তাহলে ওখানে খুব দ্রুতই আমাদের হচ্ছে ব্লাড ক্লটিং হতেও হেল্প করবে। তো এটা হচ্ছে প্রথম বেনিফিট প্রোটিন মুক্ত হওয়ার। আর দুই নম্বর যেটা বেনিফিট সেটা হচ্ছে আমাদের শরীরে সহজে কোনো হচ্ছে যে প্যাথোজেন বা কোনো কিছু আক্রান্ত করতে পারবে না, আক্রান্ত করতে গেলে সে মুক্ত প্রোটিনগুলো বাধা দিবে মানে প্রোটেক্টিভ রেসপন্স হিসেবে কাজ করবে। এই হচ্ছে যে তিনটা পয়েন্ট, মেন হচ্ছে তিনটা পয়েন্ট। প্রথমত হচ্ছে হিমোস্ট্যাসিস হিসাবে কাজ করবে, আর দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের যে ইনার লিঙ্কিং ব্লাড ভেসেল ব্লাড স্ট্রিমের সাথে হচ্ছে ইনার লিঙ্কিংয়ের মাধ্যমে প্লাটিলেট ব্লাড সার্কুলেশনটা হচ্ছে ইনক্রিজ করবে। আর তিন নম্বরটা হচ্ছে যে আমাদের যে হচ্ছে রক্তরস বা হচ্ছে রক্তনালী আছে এগুলো মানে ব্যাপকভাবে যেন ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ার মাধ্যমে যেন ব্লাড সার্কুলেশনটা ভালো হয়, সেই ক্ষেত্রে হচ্ছে হেল্প করবে হচ্ছে প্লাটিলেট মুক্ত প্রোটিনের মাধ্যমে। আর একটা যেটা হচ্ছে প্রোটেক্টিভ রেসপন্স, যেন কোনো হচ্ছে প্যাথোজেন সহজে যেন আমাদের শরীরে হচ্ছে আক্রান্ত করতে না পারে, সেক্ষেত্রে হচ্ছে প্রোটেক্টিভ রেসপন্স হিসেবে কাজ করবে হচ্ছে মুক্ত প্রোটিনগুলো। এই হচ্ছে তিনটা হচ্ছে মেন মেন ফাংশন। তাই তিনটা মেন ফাংশনের মধ্যে হচ্ছে যে প্রথম যে এ নম্বর দেওয়া আছে এটা হচ্ছে যে মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশন, যে হিমোস্ট্যাসিস, হিমোস্ট্যাসিসের মধ্যে যে সাব পয়েন্ট বা সাব যে হচ্ছে চারটা ইম্পর্ট্যান্ট ফাংশন দেওয়া আছে সে চারটা ইম্পর্ট্যান্ট ফাংশন সাব ফাংশনটা নিয়েই হচ্ছে যে হিমোস্ট্যাসিস প্রসেস। তো প্লাটিলেট শর্ট নোট হিসাবে কিন্তু পরীক্ষাতে এসে থাকে, এর জন্য হচ্ছে আমি শর্ট নোট হিসাবে খুব সংক্ষিপ্তভাবে সামারে যতটুকু দেওয়ার দরকার ততটুকু দিয়েই হচ্ছে শর্ট নোট হিসাবে তুলে ধরার চেষ্টা করছি যে প্লাটিলেটটা কি। এই পর্যন্ত ছিল হচ্ছে আজকের কন্টেন্ট প্লাটিলেটের। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।